নমস্কার, শ্রী আম্বা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি তামিলনাড়ুর তিরুপুর থেকে শোভনা বলছি। 30 বছর ধরে আমি এই ধর্মের সঙ্গে যুক্ত রয়েছি, কিন্তু এতদিন পর্যন্ত ভয়, সংঘর্ষ, বিভ্রান্তি, যন্ত্রণা ভোগ, একাকিত্ব, হতাশা, রাগ, ঘৃণা, ঈর্ষা এবং অবশ্যই নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খল চিন্তার কবল থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। 74,000 দীক্ষাযজ্ঞে অংশগ্রহণ করার পর থেকে এই সব কিছু আমার জীবন থেকে একেবারে বিলীন হয়ে যায়। জীবনকে আমি উপভোগ করতে শুরু করি। সম্প্রতি আমি কিছু আর্থিক দুর্দশার সম্মুখীন হয়েছি। 74,000 দীক্ষাযজ্ঞে অংশগ্রহণ না করলে আমার অভ্যন্তরীণ পরিস্থিতি আরও খারাপ হতো। এখন আমি কোনো কিছুর সঙ্গে নিজেকে সংযুক্ত করি না। আজ আমি আর বিচলিত বোধ করি না। যা কিছু কাজ করি তা স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়। আমার অন্তর্জগতে সর্বদা নিস্তব্ধতা বিরাজমান। এ আমার প্রকৃতই বড় বিস্ময়। পূর্বে সমস্ত সম্পর্কগুলি থেকে আমি ভালোবাসা এবং সম্মান অর্জনের চরম প্রত্যাশী ছিলাম, যা আমাকে শুধুই হতাশা দিয়েছে। 74,000 দীক্ষাযজ্ঞে অংশগ্রহণের পর এই প্রত্যাশা একেবারেই আর নেই, ফলে সকলের সঙ্গে সহজ স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন আমি দেখতে পাই মন বিচ্ছিন্ন হয়ে তৃতীয় ব্যক্তির মতো নিরপেক্ষ। আগের মতো মন আঘাত বহন করে না। কোনো কাহিনী বানিয়ে তোলা বা ঘটনার জের টানা নেই। অকারণ চিন্তার প্রবাহ একেবারেই নেই। এখন আমি নিজেকে এবং আর সকলকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে এবং ভালোবাসতে পারি। চারপাশের মানুষজনের প্রতি আমি সংযুক্ত, সহানুভূতিশীল বোধ করি, তাদের জন্য প্রার্থনা করি। আগে মানুষজন আমার সঙ্গে মিশতে বা বাক্যালাপ করতে ভয় পেত, কিন্তু এখন তারা আমার সঙ্গ পছন্দ করে। আমার ভেতরের শান্তি এবং আনন্দ তাদেরকেও প্রভাবিত করে। পরম করুণাময় শ্রী কল্কি আমাকে এই শান্তি এবং আনন্দ দিয়েছেন। এখন আমি কারণ ছাড়াই খুশি থাকি। এমনকি মহামারীর এই 2.5 বছরে বহির্জগতের সঙ্গে যোগাযোগবিহীন অবস্থাতেও আমার আনন্দ বিঘ্নিত হয়নি। উপরন্তু আমার আন্তরিক বার্তালাপ একেবারেই বন্ধ হয়ে গেছে। আমার জীবনকে ভালোবাসা, করুণা এবং মমতায় সিক্ত করে দেওয়ার জন্য শ্রী ভগবান এবং শ্রী আম্মার চরণকমলে অশেষ কৃতজ্ঞতা এবং বিনম্র প্রণাম নিবেদন করি।